ক্লাস শুরু করি তাহলে তাহলে আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পিনের উপরে আমরা প্রথমে আমাদের কিছু স্টেপ ফলো করব স্টেপগুলো হচ্ছে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পিন শিখে প্রথমে আমরা কোন মার্কেটে যা কাজ শুরু করতে পারি প্রথমে আমরা চাইলে ফেসবুক অ্যাড ক্যাম্পিন কাজ শিখে আমরা লোকালি বিজনেস শুরু করতে পারি লোকালি বিজনেস নিয়ে এর আগেও অনেক বার ক্লাস হয়ে গেছে এগুলোর উপরে তারপরে আবার আমি পুনরায় ক্লাস করতেছি আপনাদেরকে ফেসবুক অ্যাড কাজ শিখে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা লোকাল একটা বিজনেস করব করব বা লোকাল একটা এজেন্সি সেখান থেকে আমরা চাইলে ইনকাম করতে পারি আপনার আশেপাশে থেকে শুরু করে যে কোনো মানুষকে আপনার সার্ভিসগুলো দেখাতে দেখাইতে পারেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন যেমন আমরা যদি এটা টোটাল বাংলাদেশে টার্গেট করতে পারি টোটাল বাংলাদেশকে যদি আমি আহ মূলত ভালোভাবে মার্কেটিং করতে পারি ওকে তাহলে আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবো ভালো একটা রেজাল্ট পাবো কিভাবে ধরেন আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই এই এগুলো আমরা যদি এখানে লিখি ফেসবুক বুস্ট ফেসবুক বুস্ট শুধু বুস্ট লেগে সার্চ করি দেখি কিরকম পাই দেখবেন যে বুস্ট সার্ভিস অথবা শুধু আমরা বুস্ট লিখি বুস্ট এজেন্সি ওকে শুধু বুস্ট এজেন্সি লিখে সার্চ করবো তো তখন আমরা এখান থেকে পেজটাকে সেট করি পেজ এখানে দেখবেন অনেক বুস্টিং এজেন্সি কোম্পানি আছে হ্যাঁ এই যে বুস্ট সার্ভিস বিডি তারপরে এই একটা আছে বুস্ট এজেন্সি লিমিটেড আমরা একটু যদি দেখি তাদের উদ্দেশ্যটা কি তো আমরা এখানে এসে দেখতে পারি ওকে তারা কি করতেছে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতেছে বিনিময়ে তারা একটা অ্যামাউন্ট নিচ্ছে ওকে আমার কথাটা কি আপনারা পরিষ্কারভাবে শুনতে পাইতেছেন এটা বুঝতে হবে কারণ হচ্ছে দেখা যাবে যে আমার বয়স যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না তো এই কম মানে এই একটা এজেন্সি নাম হচ্ছে বুস্ট এজেন্সি লিমিটেড বা এল যাই বলেন লিমিটেড এরা কি করতেছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিস এখানে দিতেছে তো এখানে তাদের ফলোয়ার আছে কত একটু যদি আপনি খেয়াল করেন প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজারের মতো ফলোয়ার আছে মানে ফলোয়ার আছে একপঞ্চাশ লাইক আছে হচ্ছে চুয়ান্ন হাজার ওকে এক লাখ একপঞ্চাশ হাজার ফলোয়ারই ধরলাম আমি যেহেতু এখানে তারা আছে তো এখানে তার কিন্তু একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এখানে দাঁড় করায় ফেলছে তো বিশাল বড় প্ল্যাটফর্ম এই জন্য দাঁড় করাইছে এবার দেখেন তারা কাদেরকে সার্ভিস দিতেছে আমাদের করা সদস্যের কিছু বুস্টের রিসপন্স আলহামদুলিল্লাহ ওকে তো এবার ওরা যে কাজগুলো করছে হয়তো বাংলাদেশের কারো একজনের হেল্প করছে নয় ডলার একটা বুস্ট করছে মোটামুটি দুইশো সাষট্টিটার মতো রিসপন্স পাইছে মানে হচ্ছে কনভার্টেশন পাইছে তো এটা একটা ভালো রেজাল্ট আপনি বলতে পারেন এগুলো করছে দেন এখানে স্ক্রিনশট দিছে হ্যাঁ স্ক্রিনশট দিছে দিয়ে তারা এখানে পোস্ট করছে পোস্ট করে রাইখে দিছে তো এটা হচ্ছে কি একটা প্রুফ রাখছে তারা এবার যদি নিচের দিকে আসেন এখানে কি করতেছে আপনি আপনাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ চাচ্ছেন এখানে কি করতেছে পেজ সেটআপ করতে চাচ্ছে বুস্ট এজেন্সি ওকে এখানে কি কি পেজ সেট আপ লোগো ডিজাইন প্রফেশনাল কভার ফটো এবং পাশাপাশি কি বুস্টিং সার্ভিস এখানে দিচ্ছে এই ওরা মূলত এই চারটা কাজের জন্য এই চারটা কাজের জন্য তারা এখানে কত পার্সেন্ট সার্ভ দিতে আছে পার্সেন্ট ওকে এখানে তাদের উদ্দেশ্য কিন্তু শুধু পেজ বানানো না এই যে একটা ভিডিও দিয়ে দিছে এখানে ইন্টু ভিডিও কী কী করবে এগুলো বুস্ট এজেন্সি লিমিটেড ওকে ফেসবুক পেজ সেটআপ মনিটাইজেশন এই ধরনের সার্ভিসগুলো এখানে দিয়েছে তারপরে আমরা যদি দেখি প্রফেশনাল ডিজাইন করছেন ওকে মানে টোটাল একটা এজেন্সির কাজগুলো করতেছে তারা তো এবার এখানে তারা কিভাবে করতেছে তো এখান থেকে ধরেন তাদের এজেন্সি ধরেন বিশটা ক্লায়েন্ট হয়েছে এক লাখের থেকে ধরেন বিশটা ক্লায়েন্ট হয়েছে আমি এক্সাম্পল বলতেছি বিশটা ক্লায়েন্ট হয়েছে বিশটা ক্লায়েন্ট তাদেরকে প্রতি মাসে বুস্ট করায় ধরেন এভারেস্ট একটা ক্লায়েন্ট ধরেন তিন চার হাজার বা পাঁচ হাজার টাকা করে ধরেন পাঁচ হাজার করে দর বাদ দিয়ে ধরেন এক হাজার করে ধরি আমরা এক্সাম্পল এক হাজার টাকা করে বুস্ট করায় একদম সিম্পল একটা হিসাব এক হাজার করে বুস্ট করায় তো এক হাজার করে বুস্ট করলে তো খুব একটা থাকে না তারপরেও এবারেজ একটা হিসাব বলতাছি তো বিশ জনের কাছ থেকে তিনি মাসে কত নিতেছে বিশ হাজার টাকা এর কাজ পাচ্ছে তো যখন বিশ হাজার টাকা পাবে তো তার খরচ হচ্ছে কত আমরা যারা বুস্টিং সার্ভিস বাংলাদেশে সেল করি আমরা যারা বুস্টিং সার্ভিস বাংলাদেশে সেল করি আমরা যদি একটু ক্যালকুলেটর করে দেখাই আপনাদেরকে যেমন বিশ হাজার তো আমাদের প্রতি ডলার কিনতে হয় একশো থেকে একশো টাকার ভিতরে একশো থেকে একশো টাকা আপনি যদি স্ল্যাম ব্যাংক থেকে কাজ করেন তাহলে আপনি টাকায় বুট চালাবেন ডলারে সেল করবেন সহজ হিসাব ঠিক আছে ডলার হিসাবে বিক্রি করবেন আপনার ডলার কেনা থাকবে একশো টাকা আপনি সেল করবেন একশো টাকা ঠিক আছে একশো টাকা করে যদি ডলার হয় তো আপনি যদি ধরেন বিশ হাজার টাকা বুস্ট করেন ঠিক আছে তাহলে ধরেন আমি ধরলাম বিশ হাজার টাকা দুশো ডলার দুশো ডলার জাস্ট টাকা করে আপনি ডলার ডলার তাহলে এখানে টাকা চলে আসতেছে এবার এই ডলারটা আমরা দুশো ডলারটা আমরা বিক্রি করবো কত আমরা দুশো ডলার দুশো গুণন আমরা বিক্রি করবো একশো পাঁচচল্লিশ টাকা করে ডলার তার মানে আমাদের এখানে নয় হাজার টাকার মতো প্রফিট হচ্ছে নয় হাজার টাকা প্রফিট বেশি না মাত্র বিশ হাজার সার্ভিস মানে বিশ হাজার টাকা আমাদের সেলে আমাদের নয় হাজার টাকার মতো প্রফিট হইতেছে কিছু বুঝতে পারতেছেন বিষয়টা এটা মার্কেটিং কোথায় করবেন কিভাবে দাঁড় করবেন কত টাকা লাগবে সব কিছু ধারণা দিয়ে দিব আজকে এবং একটা এজেন্সি খোলা থেকে শুরু করে এ সব কিছু এখানে বলবো তো এখানে যদি বিশ হাজার টাকা ও টাকা ইনকাম হয় এবার আসেন এখানে এক লাখ প্লাস পঞ্চাশ হাজার বাদ দিলাম এক লাখ প্লাস ফলোয়ার হয়েছে এখানে কি আপনি মনে করতেছেন যে তার এখানে বিশটা ক্লায়েন্ট মানিক মিয়া বিশটা ক্লায়েন্ট কি মনে হয় ঠিক আছে এখানে মিনিমাম তার যদি ক্লায়েন্ট নাও থাকে পঞ্চাশ থেকে একশো ক্লায়েন্ট ধরলাম মিনিমাম হিসাব একশো ক্লায়েন্ট আছে এরকমও যদি নাও হয় এই পেজ থেকে জানি না এই পেজের ভিতরে আসলে এগুলো বট ফলোয়ার কিনা আমি জানি না কিন্তু এক আমাদের হিসাবে আমাদের যেমন নিজেদের একটা এজেন্সি আছে সেখানে যদি আমরা দেখাই এখানে আমাদের ফলোয়ার খুব একটা নাই মাত্র পাঁচ হাজার ফলোয়ার তো এখানেই যদি আমরা বিশ হাজার টাকা সেল করতে পারি বা বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা যদি সেল করতে পারি তাহলে তারা এক লাখ টাকা এক লাখ ফলোয়ারের পেজে তারা কত টাকা সেল করতে পারে এটা হচ্ছে বড় কথা তো আমি যদি আবার এই হিসাব করি এক দেড় লাখ টাকা যদি তারা মাসে এখান থেকে বুস্টিং সারে বা বুস্টিং করে এক হাজার ডলার যদি বুস্টিং করে আই হোপ যে তারা মিনিমাম এখান থেকে বিশ তিরিশ বা চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকা কামাইতে পারবে ঠিক আছে সহজ হিসাব এখানে একশোটা ক্লায়েন্ট যদি তার থাকে তিনি ও দেখা যাবে যে মিনিমাম যদি কামায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কামাইবে এটা স্বাভাবিক হিসাব আমরা যদি এখান থেকে নয় হাজার টাকা কামাইতে পারি তো তারা তো এখানে আরো বেশি কামাবে এটা স্বাভাবিক বিষয় তো এবার এই বুস্টিং সার্ভিস যারা এখানে তাদের উদ্দেশ্য সবারই এরকম উদ্দেশ্য বুস্টিং মানুষকে করে দেবে বিনিময়ে তারা একটা কি এক্সট্রা একটা বেনিফিট নিচ্ছে এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং এখানে তারা বিভিন্ন ধরনের সার্ভিস দিতেছে এবার তারা কিভাবে মার্কেটিংগুলো করে এই মার্কেটিং গুলো অনেক স্ট্রং মার্কেটিং যেমন তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ড্র করে দেখাই একটা সাদা পেজে থেকে ধরেন ধরেন এটাই এখানেই ধরি নোটপ্যাড ওকে এখানে ধরেন আপনার আহ এখানে তিনি পাঁচ ডলারে বুস্ট করছে হ্যাঁ এটা তো পাঁচ ডলার বুস্ট করছে আর এখানে ধরেন একটা 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 পেস 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 এবার এবার যে কাজটা হয়েছে এখানে তার আগে কাস্টমার ছিল দশটা এক্সাম্পল দশটা ছিল আগে ছিল তো যখন পাঁচ ডলার দিয়ে এখানে বুস্ট করবে তিনি মনে করেন এভারেস্ট এখানে পাঁচ ডলারে বুস্ট করলে মিনিমাম পঞ্চাশটা মানুষ তাকে মেসেজ করবে মিনিমাম পঞ্চাশটা মেসেজ করবে পঞ্চাশ জন থেকে যদি কনভার্ট হয়ে পাঁচজনও আসে তাহলে হয়ে গেল কত পনেরোটা কাস্টমার তার হয়ে গেল ঠিক আছে পঞ্চাশ জনের ভিতরে পনেরো পনেরোটা টোটাল পনেরোটা কাস্টমার হইলো এই কাস্টমারগুলো যখন এই সার্ভিসগুলো তার কাছ থেকে নিবে যখন তার কাছ থেকে সার্ভিসটা ভালো একটা রেজাল্ট পাবে দেন তার সাথে একটা সুসম্পর্ক হবে তারা কিন্তু সবাই বিজনেস করে ঠিক আছে তিনি আজকে করতেছে তিনি তার যদি সার্ভিস না লাগে তার ফ্রেন্ডে সার্ভিস লাগতে পারে তার আত্মীয় স্বজনের কারো হেল্প হেল্পের প্রয়োজন পড়তে পারে তারা কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে রইলো পেজের মাধ্যমে আপনি কিন্তু মার্কেটিং করলেন কয়বার একবার পাঁচ ডলার খরচ করলেন এক পাঁচটা কাস্টমার পাইলেন এই কাস্ট পাঁচটা কাস্টমার আপনার সার্ভিসটা যখন নিয়ে হ্যাপি থাকবে তারা পরবর্তীতে যে যে কোনো সময় দেখা যাবে তারা এখানে কি আপনার সার্ভিসগুলো নিবে তার জন্য কিন্তু আপনাকে আবার পাঁচ ডলার খরচ করার প্রয়োজন পড়তেছে না কিন্তু আপনি যখন মার্কেটিং করতেছেন বা ইনভেস্ট করতেছেন তখন কিন্তু আপনার কাস্টমারগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর যারা একবার আপনার সাথে পরিচয় হবে কানেক্ট হবে বা আপনার সার্ভিসটা নিবে আপনি যখন তাদেরকে একটা গ্রুপে সংযুক্ত করবেন তখন কিন্তু আপনার বিজনেসটা ডে বাই বাড়তে থাকবে আপনি মার্কেটিং মাধ্যমে নিতে একবার একবার ঠিক আছে করবেন আর এই কাস্টমার গুলো স্থায়ী ভাবে আপনার কাছে থেকে যাবে এটা হচ্ছে মার্কেটিং এর স্ট্র্যাটাজি এখানে যারা কাজগুলো করে পেজের মাধ্যমে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আপনার এই কাজগুলো করতে গেলে আপনার কত টাকা প্রয়োজন পড়তে পারে হ্যালো কত টাকা লাগতে পারে এখানে লাগতে পারে হচ্ছে আপনি যদি বলেন যে সর্বনিম্ন আমরা তিন হাজার টাকা লাগতে পারে এই বিজনেসটা চালু করতে এই বিজনেসটা চালু করতে তিন হাজার টাকা লাগতে পারে তিন হাজার টাকা কি ধরেন আপনি এটা হচ্ছে যারা যাদের টাকা নাই ঠিক আছে যাদের টাকা নাই তারা তিন হাজার টাকা খরচ করবে তিন হাজার টাকারও যার সামর্থ্য নাই তারা ফ্রি মার্কেটিং করবে ফ্রি মার্কেটিং করবে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে যেখানে মানুষ বিভিন্ন সার্ভিস পোস্ট করে ও নিজেদের কমেন্ট করতে হবে যে আমি বুস্টিং সার্ভিস দেই লাগলে আমাকে জানান এটা হচ্ছে কমেন্টিং কমেন্ট কমেন্টিং করতে হবে আর যাদের তিন হাজার টাকার সামর্থ্য আছে তারা আমার স্টে এই স্ট্র্যাটাজি ফলো করবে এখানে তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এখানে তিনি বিশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হচ্ছে সবথেকে স্মার্ট বিজনেস করার জন্য স্মার্ট বিজনেস কোনটা আর হচ্ছে লো কোয়ালিটি তিনি কি করবে টাকার ভিতরে প্রথমে তিনি একটা কার্ড বানাবে অবশ্যই যদি আপনার ইসলাম ব্যাংকে যায় ইসলাম ব্যাংকে গেলে তার যদি পাসপোর্ট থাকে তাহলে তো হয়ে গেল আর যদি তার পাসপোর্ট না থাকে তাহলে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বাবা মা ভাই বোনের স্মার্ট কার্ড থাকতে পারে অথবা তার পরিচিত কেউ কারো যদি থাকে তার সঙ্গে করে নিয়ে ইসলাম ব্যাংকে যেতে হবে ইসলাম ব্যাংকে যাওয়ার পর তাদেরকে বলতে হবে যে আমাকে একটা দুইল কারেন্সি মাস্টার কার্ড দিতে হবে দিয়ে আমি কি বুস্টিং এর কাজ করব এভাবে আমার আমি যেভাবে আপনাদেরকে বলতাছি এভাবে ভাইঙ্গিয়া সবকিছু বলতে হবে যে আমি বুস্টিং করব বা আমি অ্যামাজন থেকে বা ইয়ের থেকে আমি প্রোডাক্টগুলো কিনতে চাই এই জন্য আমার এই কাজটার দরকার অথবা আপনি যদি বলেন আমি ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সার তাহলে বলুন যে ফ্রিল্যান্সার কার্ড দেখাও আইডি কার্ড দেখাও হ্যান ত্যান অনেক ঝামেলা ঠিক আছে আপনি বললেন যে আমি বুস্টিং করবো জাস্ট আমার একটা কাজের জন্য তো আমি এভাবে করতে চাই তো দেখবেন যে ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে আপনার এভারেজ পাঁচশো টাকা ইয়েতে রাখতে হয় আপনার কার্ডে রাখতে হয় এটা আপনি যেকোনো সময় তুলে ফেলতে পারবেন আর পাঁচশো টাকার মতো এক্সট্রা খরচ হয় আপনি গেলে ধরেন গেলেন একজন মানুষজন নিয়ে ঠিক আছে একটা খরচ আছে এই খরচটা হয় আর কি অ্যাকাউন্ট করতে পাঁচশো টাকার মতো লাগে তো আপনার টোটাল আপনার এগারোশো বা এক হাজার টাকা হইলে আপনি অ্যাকাউন্টগুলো রেডি করে নিয়ে আসতে পারবেন কার্ড মোড দিয়ে রেডি করে নিয়ে আসতে পারবেন তো এটা হয়ে গেল কার্ডের বিষয় তাহলে আপনার টাকা থাকলো দুই হাজার তো একটা পে স্কুল তো তার আপনার টাকা লাগতেছে না মানে মেয়া পে স্কুল থেকে টাকা লাগতেছে পেস আমি খুলে দেখাম এখন সমস্যা নাই বিজনেস সেট আপ করা দেখাইতেছি পেজ খুলতে টাকা লাগতেছে না তাহলে আমার কি লাগতেছে বাকি দুই হাজার টাকা রইলো আমার বিজনেসে এই দুই হাজার টাকা দিয়ে আমি চাইলে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে অনেক ইউটিউবার আছে অনেক ইউটিউবার আছে আপনি একটু খুলবেন যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে বা ডিজিটাল সার্ভিসগুলো দিয়ে থাকে বিভিন্ন মোবাইলের অ্যাডভার্টাইজিং করতে পারে মোটামুটি দশ থেকে বিশ হাজার সাবস্ক্রাইবার আছে এরকম লো কোয়ালিটির ইউটিউবারগুলোকে খুঁজে বের করবেন যাদের মোটামুটি ভিউ অনেক ভালো হয় যেমন এখানে আমরা হচ্ছে লোকালিটির ধরেন ইউটিউবার আমরা যদি স্পন্সর নেই না অনেকে আছে স্পন্সর নাই তো এখানে যদি দেখেন যে আমাদের কি প্রতিটা ভিডিওতে এক হাজার দুই হাজার মানুষ কি করে ভিউ হইতেছে একটা করে ভিডিও সারলে এক দুই হাজার বা পাঁচ হাজারের মধ্যে ভিউ হইতেছে তো এরকম চ্যানেল খুঁজে বের করবেন আপনারা যা আপনি যদি একটু কষ্ট করে খুঁজেন তাহলে দেখতে পারেন এরকম চ্যানেল খুঁজে পাবেন তো ওদেরকে বলবেন যে ভাই আমি একটা স্পন্সার দিতে চাই তো আপনি কি ভাই নিবেন কিনা দেখবেন যে যদি আপনি কথা বলেন তার সাথে তারা নিবে তো ওইখানে যদি তাদের ফলোয়ার বিশ হাজার থাকে তো তিনি যখন বলবে যে আমাদের এখানে এটাকে বলা হয় ইনফ্লুয়েসার মার্কেটিং এটাকে বলা হয় ইনফ্লুয়েসার মার্কেটিং তো এখানে তার তাকে যদি আপনি বলেন যে আমি তোমাকে দুই হাজার টাকা দিতেছি জাস্ট আমার এই পেজটাকে তুমি জাস্ট মার্কেটিং করে দিবা মার্কেটিং কিভাবে যে এই পেজে আমি বুস্টিং সার্ভিস নিছি সার্ভিস এটা এখান থেকে আপনার ট্রাস্টের জায়গা আপনার এখান থেকে সার্ভিসগুলো নিতে পারেন যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন ঠিক আছে এইটুক বলে জাস্ট একটা ভিডিও ম্যাক করে দিতে বলবেন কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে সেটার ডিটেলস গুলো আপনি বলে দিবেন হ্যাঁ এ টু জেড তাকে সবকিছু বুঝিয়ে দিবেন দেখা যাবে ওই মানুষ যখন প্রচার করবে এই ভিডিওটা পর্যন্ত থাকবে তার চ্যানেলে এখন 20000 সাবস্ক্রাইবার আছে সামনে এক বছর পরে সেটা এক লাখ সাবস্ক্রাইবার চলে যাবে তাই না তো সামনে এরকম বাড়তেই থাকবে যেহেতু কন্টিনিউসলি তিনি কাজ করবে সাবস্ক্রাইবার গুলো বাড়তে থাকবে কিন্তু মানুষও কিন্তু ওই ভিডিও গুলো দেখতে থাকবে আপনার ভিডিওগুলো কিন্তু নতুন অডিয়েন্স দেখতে থাকবে বা নতুন দেখতে থাকবে এর ফলে কি হবে আপনার ভিডিও ওইখান থেকে প্রতিনিয়ত আপনার আপনার ট্রাফিকগুলো ফেসবুকে চলে আসতেছে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি এবার আসেন এটার মাধ্যমে আপনি এই কাজগুলো করতে পারেন আর যদি মনে করেন যে আরো কমে যদি করাইতে পারেন তাহলে একটা পাঁচ ডলার বা দশ ডলার দিয়ে একটা বুস্টিং চালাই দিলেন বুস্টিং চালাই দিয়ে আপনি আপাতত মনে করেন আরো কিছু তাৎক্ষণিক কাস্টমার নিয়ে নিতে পারেন এই দুইটা মাধ্যম আপনাকে ফলো করতে হবে তাহলে তিন হাজার টাকা আপনার বিজনেস দাঁড়ায় যাবে তো এই গেলে হচ্ছে তিন হাজারের বিষয় এবার আসেন যারা যাদের বাজেট একটু হাই বিশ হাজারের মধ্যে বিজনেসটা করতে চান তারা কিভাবে করবেন তারা বড় বড় ইউটিউবার নেবেন মিনিমাম এক লাখ সাবস্ক্রাইবারের ইউটিউবার পেয়ে যাবেন অনেক মেথড সেম এক লাখ থেকে দুই লাখ এর ভিতরে অনেক ইউটিউবার পেয়ে যাবেন যারা মোটামুটি খুবই জনপ্রিয় তাদেরকে দশ থেকে পনেরো হাজার টাকা দিলেই দশ থেকে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা দিলে আই হোপ যে বাংলাদেশি ইনফ্লুয়েসার পাওয়া যাবেন দশ হাজার টাকায় শুধু আপনার পেজটাকে একটু মানুষের সামনে প্রমোট করে দিবে এই তুরি কাজ বাকি স্টেপটা প্রথম স্টেপের মতো সবকিছু আমি বলে দিচ্ছি আপনাকে তো ওইভাবে দশ হাজার টাকা আপনি কভার করলেন তাহলে মাইনাস করেন এখান থেকে দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা তাহলে থাকলো কত দশ হাজার টাকা এই দশ হাজার টাকার ভিতরে আপনি পুরা ঠিক আছে পুরা পাঁচ হাজার টাকা বুস্টিং চালাবেন এক মাস উড়া প্রতিদিন পাঁচ টাকা করে খরচ করেন বা বেশি করেন সেটা আপনার উপর নির্ভর করবে আপনি মনে করেন প্রতিদিন পাঁচশো টাকা খরচ করেন ঠিক আছে প্রতিদিন পাঁচশো টাকা করেন পাঁচ হাজার টাকা বুস্ট যতদিন না শেষ হয় ততদিন বুস্ট চালাই যাবেন ঠিক আছে আপনার কাস্টমার দরকার তো এদিকে যেহেতু আপনি একটা ইউটিউবার নিছেন ওইখান থেকে দেখবেন যে আপনার অলরেডি অনেক কাস্টমার চলে আসবে দেন হচ্ছে এর মাধ্যমে আরো এক্সট্রা কাস্টমার আপনি অ্যাড করে ফেলতেছেন তাহলে দেখবেন যে খুব অল্প সময়ে আপনার এই বিজনেসটা দাঁড়ায় যাবে যখন আপনার কাস্টমার আসা শুরু হবে এরকম অনেক মানুষ আছে ঠিক আছে এক একজন আইসে আর দশ হাজার বিশ হাজার টাকার অ্যাড চালায় শুধু আপনি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো বিহেভিয়ার করতে হবে যাই বলেন না কেন এবং টাস্টের সার্ভিসগুলো দিতে হবে যাতে আপনি যেন তাদের সাথে কখনো প্রতারণা না করেন তাহলে প্রতারণা করলে কিন্তু আপনি বিজনেস থেকে চিটকে পড়বেন এ হচ্ছে বিষয় তাহলে আপনি এইভাবে কাজগুলো করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সব থেকে সহজভাবে আপনি বিজনেসগুলো করতে পারেন এবং বাকি পাঁচ হাজার টাকা আপনি কি কাজে খরচ খরচ করবেন যেহেতু আপনি একজনকে দিয়ে আপনার পেজটাকে প্রমোট করতেছেন একদম নতুন একটা পেজে কখনো একজন মানুষ বা কোনো একটা ইউটিউবার আপনাকে এত সহজে প্রমোট করে দিবে না কারণ আপনি টাকা পয়সা নিয়ে করতে পারেন এই জন্য আপনার লাগবে হচ্ছে ফলোয়ার আপনি নিজেই ফলোয়ার গুলো কিনে নেবেন হ্যাঁ নিজেই নিজের ফলোয়ার গুলো কিনে নেবেন অথবা নিজেই বুস্টিং করে ফলোয়ার গুলো নিবেন নেবেন শর্টকাট পদ্ধতি বুঝছেন এবার বুস্টিং যখন বুস্টিং করে যদি নেন বুস্টিং করে যদি নেন তাহলে সেটা হচ্ছে আপনার জন্য বেটার হবে সেটা হচ্ছে আপনি যদি ফলো কমও পান তারপরে ওই টার্গেটের ফলোয়ার গুলো পাই গেলেন ওইখান থেকে কাস্টমার আসবে আর যদি বট ফলোয়ার নেন যেমন প্যানেল ব্যবহার করে যদি এখানে যদি আসে নেন দেখা যাবে যে আপনি মোটামুটি কত আপনি যদি দেখেন ফেসবুকের ফলোয়ার আমার পেজ লাইক লাগবে না আমার লাগবে হচ্ছে ফলোয়ার ফার্স্ট ফলোয়ার এখান থেকে ধরেন আমি চাচ্ছি ক কোয়ান্টিটিতে আমি চাচ্ছি যে আমি চাচ্ছি পাঁচ হাজার ফলোয়ার নিতে পাঁচ হাজার ফলোয়ার নিতে আমার খরচ হইতেছে আছে ছয় ডলার মানে ছয়শো টাকায় আমি পাঁচ হাজার ফলোয়ার পাইতেছে আমি যদি দশ হাজার ফলোয়ার নিতে তাহলে আমার এবারে বারো ডলার খরচ হইতেছে ঠিক আছে বারো ডলার খরচ আমি আমি ফলোয়ার ফলোয়ার কিন্তু যাইতেছি ডলার মানে টাকা প্রায় হইলে আপনি কিন্তু একটা টাস্টেড জায়গায় চলে গেলেন এই হচ্ছে বিষয় ঠিক আছে ওকে যাই হোক আমি অনেক আইডিয়া দিলাম এবার কাজ করার পালা আমাদের আমরা একটা পেজ খুলবো পেজ খুলবো কিভাবে একদম পেজ ফুল খোলা থেকে শুরু করে সেট আপ দেখাচ্ছি তো আমরা এখান থেকে চাইলেও পেজ খুলতে পারবো না বাকি স্টেপগুলো আমাদেরকে মোবাইল দিয়ে করতে হবে তারপরে দেখি কত দুই কি করা যায় তো ওকে তো এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখেন আমার লিমিটই নাই খোলার পেজ খুলতে দিবে না ওকে আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি এক সেকেন্ড তারপরে আমি বাকি সেট গুলো এখান থেকে করা আপনাদেরকে দেখাইতেছি মানিক মিয়া ঘুমাই গেলেন নাকি বিজনেস গুলো মানুষ এইভাবে করতেছে হ্যাঁ খুবই কম টাকায় তো আমরা তো আসলে মার্কেটিং শিখি করতে পারো সেটাও করতে পারো কোনো সমস্যা নাই কত ইনকাম করতে হবে যে কোনো মাধ্যমে লোকালি ইন্টারন্যাশনাল ওকে স্কিন মনে হয় দেখা যাচ্ছে ওকে ক্লাস আজকে খুবই মানুষ কম জয়েন করছে ওকে তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে ফেসবুক লাইটেও যেতে পারি অথবা ফেসবুক এর চলে যেতে পারি ধরেন আমি ফেসবুক লাইটেই যাই আপাতত দেখে করা যায় কিনা তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফোনের চার্জ সমস্যা নাই চার্জ হয়ে যাবে ওকে এখান থেকে দেখেন আমি কোথায় ক্লিক করলাম উপরে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে পেজ আছে পেজের উপর ক্লিক করলাম তো এখানে আমার অনেকগুলো পেজ এখানে শো করতেছে দেখি নতুন পেজ করতে দিবে কিনা তো এখানে দেখেন উপরের দিকে লেখা আছে ক্রিয়েট আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা জাস্ট গেস্ট স্টারে ক্লিক করব এখান থেকে একটা পেজের নাম দিতে বলবে আমরা এখানে দিতে পারি ধরেন ক্রিয়েটিভ বুস্টিং বুস্টিং এজেন্সি জাস্ট একটা নাম দিয়ে দিলাম আপনি যা খুশি তাই দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার মনে যা আসতে আসে তাই দিবেন কিন্তু নামগুলো যদি আপনি মানে সহজ ভাষায় দেন এতে আপনার লাভ হবে কারণ কাস্টমারগুলো মনে রাখতে পারবে হ্যাঁ জাস্ট আমরা দিয়ে নেক্সট করব এবার আসছেন এখানে ক্যাটাগরিগুলো আমাদের সামনে দিতে বলতেছে ক্যাটাগরি আমরা এখান থেকে মার্কেটিং এজেন্সি আমরা দেখি পাই কিনা পার্সোনাল ব্লগ ই-কমার্স মিউজিক ব্যান্ড প্রোডাক্ট এন্ড সার্ভিস দেখি মার্কেটিং রিলেটেড কোনো কিছু পাই না বা অ্যাডভারটাইজিং লিখে কোনো কিছু পাই কিনা ওকে মার্কেটিং মার এজেন্সি একটা আমরা তারপরে দ্বিতীয় মার্কেটিং আমরা এগুলো চাইলে পরবর্তীতে পরিবর্তন করে নিতে পারবো কোনো সমস্যা নাই উপরের দিকে লাগাছে মার্কেটিং এজেন্সি এটাও দিয়ে দিব জি জি হ্যাঁ দিয়ে দিলেন আপনি চাইলে আর একটা অ্যাড করতে পারেন না চাইলে নেক্সট করেন কোনো সমস্যা নাই আপনি চাইলে একটাও অ্যাড করে নিতে পারেন ওকে জাস্ট অ্যাড্রেস দিতে বলতেছে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিব টাঙ্গাইল বপুর টাঙ্গাইল বপুর সিটি টাঙ্গাইল জাস্ট নেক্সট এগুলো আমরা স্কিপ করে নিতে পারি কোনো সমস্যা নাই এবার এখানে আমাকে একটা লোগো দিতে একটা কভার দিতে এটা আমি স্কিপ করব আমার অ্যাকাউন্ট মানে একটা পেজ তৈরি করা টোটাল কমপ্লিট এবার আমি এটাকে কেটে দিব হ্যাঁ আমি আমার স্ক্রিনটাকে স্টপ করে দিলাম স্টপ শেয়ার এবার আমি চলে আসলাম আমার ফেসবুক এবার স্ক্রিন দেখতে পেতেছেন সবাই হ্যালো তো এবার দেখেন এখানে কি একটা নাম দিছি লাইভ ট্যাপ এখানে আমরা বুস্টিং সার্ভিস সেল করতেছি ঠিক আছে ওকে তো এবার আমি আমার পেজটাকে খুঁজে বের করি এখান থেকে আইসা দেখি ক্রিয়েটিভ এজেন্সি কোথায় আছে জাস্ট একটু রিলোড করি আমরা এখান থেকে পেস্টটাকে দেখতে পারি সরি এখানে তো এরকম আসবে না এখান থেকে আমাদের পেস্টটাকে খুঁজে বের করতে হবে ওকে এখনো বের হইতেছে না না ওকে আরো দেখি অনেক পেজ তো এই যে আমরা পেয়ে গেছি না বুস্টিং এজেন্সি জাস্ট এটা ওকে দিলাম আমাদের এটাতে আমরা অ্যাড করে ফেলছি জাস্ট এখান থেকে আমরা যে একটা দিতে পারি নট নাও দিলে হবে সমস্যা নাই তো এবার আসেন একটা আমাদের লোগো বানাবো আমরা লোগো বানার জন্য আমরা ক্যানভা বা লিখে সার্চ করবো ক্যানভা ক্যানভা ডট কম এখানে আসবো আমরা লিখবো হচ্ছে লোগো জাস্ট লোগো লেখে সার্চ করবো তাহলে লোগোর সাইজ আমরা এখানে পেয়ে যাবো পাঁচশো বাই পাঁচশো পিকজেল হ্যাঁ তো এখান থেকে আমরা একটা ব্লাঙ্ক পেজ নেব একদম ব্লাঙ্ক পেজ তারপরে আমরা একদম সিম্পল ভাবে একটা ডিজাইন করবো আমরা এখানে লিখবো হচ্ছে মার্কেটিং 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 অথবা বুস্টিং যে কোনো একটা কথা লিখে সার্চ করবো ওকে তো এখানে আমি দেখতেছি অনেক লোক দেখা যাইতেছে আমি যদি ওদের কাছ থেকে কিছুটা আইডিয়া নেই সেটাও আমাদের জন্য বেটার হবে কারণ আইডিয়া আমরা চাইলে তাদেরগুলোকে ফলো করতে পারি হ্যাঁ তো আমরা এখান থেকে ধরেন বুস্টিং এজেন্সি বুস্টিং সার্ভিস ওকে বুস্টিং সার্ভিস লিখে সার্চ করি এখান থেকে পেস্ট সিলেকশন করবো আহ এখানে আমরা দেখতে পারবো এখানে কত ফলর আছে দশকে ওকে এটা মোটামুটি চলবে তো ওকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি তারা এই লোগোটা এটা বাড়ি একটা লোগো আমার যেটা মনে হইতেছে কিছুক্ষণ আগে উপরে দেখলাম এটা তো ওকে যাই হোক আমরা আর বেটার কিছু চাই এই লোগোটা আমি ব্যবহার করতে পারি মোবাইল ফোন রিলেটেড হয়ে যাইতেছে কেনা এটা চলবো না আপাতত ওকে আমি কেটে দিছি করে মার্কেটিং দেখেন তো মানিক মিয়া কোনটা পছন্দ হয় বাকিটা তো কথা বলবে না আপনি আর আমি কথা বলি যেন গ্লো লাগে একদম সাদাটা ভালো লাগবে এটা কেমন লাগে মার্কেটিং ক্রিয়েটিভ সি দিয়ে ইউজ করলে বেটার হবে সি টাইপের সি এটা নেওয়া যায় কি করলো ভালোই লাগতেছে কিন্তু এখানে গাজর 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 লাগতেছে না গাজর ওকে আমরা আরো কিছু হ্যাঁ কি দিয়ে তো আর অন্য কিছু না ক্যারট মেটে চেঞ্জ করা যাবে সমস্যা নাই ওকে আমি একটা কাজ করি এখানে বুস্ট রকেট মকেট দিয়ে দেখি ট্রাই করি এগুলো পাই কিনা উম বি বুস্ট এটা ঠিক ছিল সি বুস্ট সি বুস্ট আসতেছে না রকেট এটা ব্যবহার করা যায় ওকে এটাই ব্যবহার করি তো আমাদের এজেন্সির নাম ছিল হচ্ছে নাম 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 এই যে নাম ওকে এগুলো সব অন করে দিব সেটিং মেটিং যা আছে সব করবো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওকে ক্রিয়েটিভ তারপরে হচ্ছে মার্ক বুস্টিং এজেন্সি ওকে ফাইন বুস্টিং এজেন্সি ওকে এখানে জাস্ট আমরা লঞ্চ এখানে ক্লিক করে দিলাম এটাকে আমরা এটা সবসময় ছোট থাকে এটাই বড় হয়ে যেতেছে ওকে এটাকে আমরা আরেকটু ছোট করি ছোট করে এটা নিচে দিয়ে দিই আহ চলব আবাদত কালার গুলোকে একটু কারেকশন করে দিই ওকে জাস্ট এটা ওকে হয়ে গেল জাস্ট এটাকে আমি আর একটু নিচে নামে দিতে পারি চলবো আপাতত তো চলে দেখি তো পিছনে ব্যাকগ্রাউন্ড টাকে থ্রি ডি করা যায় কিনা গেছে আর আরেকটু বাড়াইতে হবে ওকে এবার জাস্ট আমি এটাকে এখান থেকে ডাউনলোড ডাউনলোড আমার লোগো কমপ্লিট এবার জাস্ট আমি এখানে ক্লিক করব এখান থেকে চুজ প্রোফাইল এখান থেকে আপলোড এখান থেকে লোগোটা আমি এখান থেকে দিয়ে দিলাম ওকে এটাকে আমি নিজের মতো করে ক্রপ করে নিতে পারবো সমস্যা নাই আপনি চাইলেই ভাবে টাইনাটুিনা দেখতে পারেন কোথায় বসাইলে ঠিক লাগা ঠিকঠাক লাগে ঠিক আছে ওকে এবার সেভ করে দিলাম আমাদের হয়ে গেছে এবার আসেন একটা কভার দিতে হবে আমরা চাইলে ওদের কভার গুলো দেখতে পারি এই যে দেখেন লেখছে আমাদের সার্ভিস সমূহ তোকে আমরা একটা কভার নেই ফেসবুক কভার ফেসবুক কভার तो ये खाने तो আস্তে আস্তে অনেক কিছু ওকে হ্যাঁ হ্যাঁ এক গ্লাস রু অনেক অপসিট আছে কিনা জায়গা রাখব আপনি ফ্রি তে বাস হবে ফ্রি তে পৃথিবীতে এক গ্লাস পানি পাওয়া যায় না আমার পক্ষ থেকে আমি যে সাইড থেকে নিতাম ওই সাইড দেখি যে আন বন্ধ করে দিছে ওকে আনগ্রুপ করি সবখানে এগুলো করা যায় বড় কর্মে এখানে অন্য কিছু দিতে চাইতেছি বুঝছো ব্যাপারটা কালার গুলো দেখি কোথা থেকে নেওয়া যায় বেশি ভালো ডিজাইন তো হবে না এগুলা সিম্পল ডিজাইন ভালো ডিজাইন করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবো হ্যাঁ হুম হুম ওকে জাস্ট কপি পেস্ট মনে হয় ঠিকঠাক আছে এবার এখানে দিতে পারি ওরা কি লিখছে ডিজাইন আমাদের মত করে করবো জাস্ট ওদেরটাকে একটু ফলো করে আর কিছু না আমাদের সার্ভিস সমূহ জাস্ট এখান থেকে আমরা বেঙ্গলি ফন্টটাকে সেন্ড করব দেখি কোনটা নেওয়া যায় ফন্ট সার্ভিস ওকে এটাই ঠিক আছে কিন্তু এখানে স্পেসটা মনে হয় বাইরে গেছে বেশি সব কর্ম আস্তে আস্তে দেখতে হবে আগে টেক্সটটা তো লেখা নয় আমাদের সার্ভিস সমূহ ধরেন এটা দিলাম এখানে আমাদের সার্ভিস সমূহ ফেসবুক বুস্টিং সার্ভিস ওকে ফেসবুক বুস্টিং সার্ভিস কালার করলে কালো করলে তো ভাল লাগবো না অন্য কোনো কালার দিয়ে দেখা যাইতে পারে আর এই কালারটাকে আমি একটু সরাই দিতে পারি কিনা দেখি এটা ঠিক লাগতাছিল আবার এই এই জায়গাগুলো দিয়ে দিলে ভাল লাগবো না এখানে মার্ক 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 আমার কথা হচ্ছে এখানে দুইটা করে যেন সার্ভিস একটা জায়গায় লেখা দেয় তাহলে সার্ভিস সংখ্যা বাড়ানো যাবে এটাকে আগে লক করে নয় নয় তো নরা সরা বেশি করতেছে লক 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 এটাকে গ্রুপ করে কপি করি ওকে ঠিক আছে বুস্টিং সার্ভিস তারপরে কি আছে ফেসবুক পেজ সেট ওকে আমরা সেটা না দিয়ে লিখতে পারি বুস্টিং সার্ভিস তারপরে ফেসবুক পেজ লাইক পেজ লাইক আনগ্রুফিস এটাও নেই আবার তারপরে নিতে পারি হচ্ছে ফলোয়ার ओके फेसबुक पेज से फेसबुक पेज से फेसबुक पेज सेट अप्यूबर सर्विस ইউটিউব মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন ফেসবুক ফেসবুক বুস্টিং সার্ভিস পেজ সেটা ফেসবুক পেজ লাইক লাইক পেজ লাইক ফলোয়ার ওকে এখানে কয়েকটা সার্ভিস গেল তো আরো কিছু অ্যাড করতে পারলে ভালোই তো Okay, banner post. টেলিফোন নাম্বারটা তাকে নিয়ে তারপরে দেখতেছি ব্যাপারটা সরি এটা তো ফটোশপ না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মানাবো কি আমার তো বাংলা কিবোর্ড নাই বুঝো না কেন জিরো সিক্স ফোর ডাবল ওয়ান টু সেভেন থ্রি সিক্স থ্রি একটা নাম্বার লিখে দিলাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দিয়ে এবার জাস্ট এটাকে আনগ্রুপ করে নাম্বারটাকে এখান থেকে আগে প্রথমে দিয়ে দিই এই জায়গাটাতে তারপরে উপরের দিকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এটা দিয়ে দিই ওকে মনে হচ্ছে এদিকে আরো সরাই দিতে হবে জায়গা ওকে জায়গা নাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সার্ভিস নিতে এটার দরকার ছিল হয়ে গেছে আর এখানে এখানে চাইলে ডিজাইন ডিজাইন ক্রিয়েটিভ আরো কিছু আমরা ইনক্লুড করতে পারি যেমন আমাদের আছে লাইফ টাইপ এজেন্সি এরকম ভাবে যে আমরা যেমন এখানে দিছি এইগুলো একটা ছবি এখানে যুক্ত করে দিতে পারো এটা ডাউনলোড করে মেরে দিই ওদের তো আপলোড ডিগ্রি মার্কেটিং এখান থেকে ওকে আপলোড হয়ে গেছে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে পিকচার উদা যায়

চলবো জাস্ট এখান থেকে ডাউনলোড করি ওকে ডান এবার আমরা এখান থেকে এটাকে জাস্ট দিব আপলোড এখান এটাকে আমরা যুক্ত করে দিই দেখি কোথায় কি প্রবলেম কোন তরি আহে আর কোন তুরি যায় ওকে পারফেক্টলি বই গেছে যদি একটু গোলাগোলাইতেছে ব্যাপার না ঠিক আছে সেটআপ কভার সব কিছু তো বোঝা যাইতেছে পরিষ্কারভাবে সমস্যা নাই তাহলে এবার আসেন বাকি কাজগুলো করে ফেলি বায়ো এখানে বায়োতে ক্লিক করবেন এখানে ধরেন আমার এই বায়োটা দিয়ে দিবেন তিনশো ষাট ডিগ্রি বিজনেস আর কি অনলাইন যত সার্ভিস আছে সব দিম আমরা এগুলোকে এটা দিলাম আপাতত এটাই এটাই দিয়ে দিতে পারেন জাস্ট অ্যাড করে দিয়ে সাপ সেভ করে দিলাম জি বলেন তারপরে এখান থেকে এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করে আমরা এখান থেকে আপনার লোকেশনটা অ্যাড করে নিতে পারেন স্টার মিস্টার নিতে পারেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে ক্লিক করলাম এখান থেকে কন্টাক্ট সার্ভিস যেমন ফোন নাম্বার অ্যাড করেন ফোন নাম্বার ধরেন আমি যেটা অ্যাড করছি জিরো ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ান টু সেভেন থ্রি সিক্স থ্রি দিয়ে দিলাম এখান থেকে ইউএস যেটা আছে এটা আমি কি বাংলাদেশ করে দিব বাংলাদেশ ওকে এটা ডান তারপরে আসেন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কি হবে এটা এই নামে একটা ইমেল অ্যাড্রেস খুলবেন ক্রিয়েটিভ এজেন্সির নামে তো এখান থেকে জাস্ট অ্যাড এখান থেকে এখান থেকে আমি বিটাকে ছোট হাতের করে দিব বি ছোট হাতের এটাকেও ছোট হাতের করে দিব এবার লিখবো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমার মনে করেন মনে করেন নাইকা দিকে কিন্তু আমি এটা দিতেছি আপনারা যেটা খোলা থাকবে সেটা দিবেন এটার নামে যদি আপনার নাম্বার না নেয় মানে ইমেলটা এইভাবে না নেয় তাহলে কি করবেন ওয়ান টু যোগ করে দিবেন তাহলে ইমেল অ্যাড্রেস খোলা হয়ে যাবে তো হয়ে গেল আরও কিছু চাইলে এক্সট্রা আরও নাম্বার অ্যাড করতে চাইলে করতে পারবেন এরিয়া অ্যাড করতে পারবেন ওয়েবসাইট যদি থাকে সেটা অ্যাড করবেন ধরুন ওয়েবসাইট আছে আমার যদিও নাই ব্যাপার না আমি আপাতত মনে করেন সবই আছে আমার কাছে হ্যাঁ তো এখান থেকে ধরেন ওয়েবসাইট হচ্ছে কি ডট কম ওকে ওয়েবসাইটও দিয়ে দিলাম তারপরে হয়ে আমি চাইলে আরো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করে নিতে পারি এখান থেকে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি যা করে দিলাম এরকম যা যা থাকবে আপনি এখান থেকে ইনক্লুড করবেন প্রাইস প্রাইজমেন্ট এগুলা একটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই এগুলো কিছু যায় আসে না তারপরে ধরেন স্পেশাল ক্যারেক্টার আছে কিনা এগুলোর দরকার নাই ঠিক আছে যেরকম আছে এরকমই দেন এটা হয়ে গেল এবার আসেন প্রাইভেসি লিগাল মানে কি কি করতে পারেন এগুলো আমাদের কোনো কাজে দিবে না এখন ঠিক আছে ওয়ার্ক এগুলো প্রোফাইল সিস্টেমলি সিটি মিটি এগুলো হচ্ছে পার্সোনাল ডিটেলস এগুলো চাইলে আপনি অ্যাড করে নিতে পারেন না চাইলে নো প্রবলেম জাস্ট যতটুকু আমরা করছি এইটুকুই আমাদের জন্য যথেষ্ট হ্যাঁ এইটুকুই যথেষ্ট আরো যদি কিছু দেখতে চান প্রফেশনাল মোডে চলে যাবেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করেন এখানে প্রফেশনাল মোডের ভিতরে অনেক কিছু আছে এগুলো বিস্তারিত আমরা আর একটা ক্লাসে দেখবো পরিপূর্ণভাবে হ্যাঁ এখান থেকে আপাতত একটা জিনিস জায়গা রাখেন আপনার পেজের ভিতরে যদি কারো অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন পড়ে জাস্ট পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন এখান থেকে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন নেক্সট করবেন এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং অবশ্যই তাকে বলবেন যে আমার পেজ একটা লাইক অথবা ফলো করো করলে তাহলে আপনি তার ইমেল অ্যাড্রেস দিলে হবে আপনি যুক্ত করে নিতে পারবেন হ্যাঁ ধরেন আমি দেখি দেখেন আমাদের এলাকার একজন চলে আসছে জাস্ট এখান থেকে কি কি দিতে চাই কোন কোন পাওয়ার গুলো দিতে চাই তাকে ধরেন আমি শুধু চাইতেছি অ্যাডটের পাওয়ারটা দিবো আর কিছু দিব না জাস্ট অ্যাক্সেস পাসওয়ার্ড দিয়ে দিব আমার ফেসবুকের জাস্ট তার কাছে অ্যাক্সেস চলে যাবে দেখছেন এবার যদি তিনি তিরিশ দিনের ভিতরে এটা অ্যাকসেপ্ট করে তাহলে আমার পেজের অ্যাক্সেস পাবে আর যদি অ্যাকসেপ্ট না করে তিরিশ দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে ইনভাইটেশন তো তার আগে আমি ক্যান্সেল করে দিলাম ওকে এই হচ্ছে বিষয় এখান থেকে আপাতত এইটুকি আমাদের দরকার পড়বে ঠিক আছে আর দেখি কি কি করা যায় এখান থেকে তো মেসেজ করা যায় এগুলো তো সবই জানেন চ্যাটবোর্ড কিভাবে সেট করতে হয় এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব আপাতত আপনার একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলেন এবং সেট করে ফেলেন আশা করি যে কাজে লাগতে লাগবে আর কি ভবিষ্যতে ঠিক আছে তো করা যাবে একটা পেজ ওকে ট্রাই করেন বিজনেসের নাইমে পড়েন ঠিক আছে তাহলে আজকের মতো আমি ক্লাস স্টপ করে দিতেছি ঠিক আছে